আসসালামু আলাইকুম, গ্রাফিক অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদ হোসেন সজীব। গত ভিডিওতে আপনাদেরকে লোগো ডিজাইন নিয়ে অনেকগুলো ফন্ট দেওয়া হয়েছিল। সো এই ফন্টগুলো পাওয়ার পরে অনেকে তো একেবারেই অনেক কমেন্ট করেছে যে আসলে আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো যাক, আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম। বাট আমি চাই নতুনরা এরকম ভালো কিছু করুক, নতুনদের হেল্প করার জন্য আসলে ফন্টগুলো দেওয়া হয়েছে। তো আজকে আমি আরও কিছু ফন্ট আপনাদেরকে দিব এবং পাশাপাশি একটা ফন্ট প্যাকেজ ফুললে দিয়ে দিব। এছাড়াও আরেকটা ওয়ে দেখিয়ে দিব কীভাবে আপনারা এরকম সুন্দর সুন্দর ফন্টগুলো কালেক্ট করতে পারেন। হ্যাঁ, দেখুন এই ফন্টগুলোও কিন্তু অনেক কষ্ট করে আমি কালেক্ট করেছি। সো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের ফন্টগুলো কীভাবে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ফন্ট প্যাকেজ আছে, এই পুরো প্যাকেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই ফন্ট প্যাকেজ এটা আপনাদের সবার জন্য, আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদের জন্য এরকম একটা প্যাকেজ আমি রেডি করেছিলাম যেটা সবাইকে দিয়ে দিয়েছি। এছাড়াও আমার আরও কিছু প্যাকেজ আছে, তবে আজকে শুধুমাত্র এই প্যাকেজটা দিব যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি। এখন দেখুন এই প্যাকেজটা এভাবে কেন সাজানো হয়েছে এবং প্যাকেজটার কাজ কী, আগে এটা বুঝতে হবে। দেখুন এখানে প্যাকেজে যতগুলো ফন্ট আছে প্রত্যেকটা ফন্ট এক এক সময় এক এক কাজে ইউজ করা হয়। এগুলো মেইনলি টি শার্টের ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট ডিজাইন ফন্ট প্যাকেজ। এখন আপনি ধরুন একটা ডিজাইন করতেছেন, এনিওয়ে আমি যদি এখানে যাই, ধরুন আমি একটা ডিজাইন করলাম, এখানে আমি টি শার্ট ডিজাইন এরকম একটা লেখা দিয়ে আমি ডিজাইন করতেছি, সেটা টাইপোগ্রাফি হতে পারে বা যে কোনো ডিজাইন। এখন আমি ঠিক বুঝতে পারছি না যে এখানে কোন ফন্টটা ইউজ করলে এটা ভালো হবে বা ভালো দেখা যাবে। এখন হতে পারে আমি এটা এভাবে স্ক্রল করে করে, আমরা যারা নতুন আছি তারা এটাই করি, স্ক্রল করে করে দেখি যে কোন ফন্টটা ভালো লাগছে। সো ধরুন এই ফন্টটা ভালো লাগতেছে, এখন আপনি এটা সিলেক্ট করে ডিজাইনটা করে ফেলেন। বাট এমনও তো হতে পারে এই ফন্টটা থেকে আরেকটু বেটার ফন্ট আছে আপনার কাছে যেটা হয়তো বা আপনি চোখে পড়ছে না। আবার অনেকে হয়তো বা এখানে ক্লিক করে এখান থেকে দেখে 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 ফন্ট ইউজ করেন। বাট এটা আসলে করলে হয় কি, আপনার বেস্ট যে ফন্টটা ইউজ করা দরকার সেটা অনেক সময় হয় না। তো আপনি এই ফন্ট প্যাকেজটা যদি আপনার ইনস্টল করা থাকে, এই পুরো ফন্ট প্যাকেজটাকে আপনি ধরে জাস্ট এভাবে আপনার ডিজাইনে নিয়ে এক পাশে রাখতে পারেন। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় আপনি রাখলেন। এখন কিন্তু আপনার চোখের সামনে অনেকগুলো অপশন আছে যে আপনি কী টাইপের ফন্ট চাচ্ছেন, আর প্রত্যেকটা ফন্টগুলো এখানে আমি আলাদা করে রেখেছি। আপনি চাইলে আরও ফন্ট অ্যাড করতে পারবেন, কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাবো। এখন আপনার যদি মনে হয় যে আমি একটু স্ক্রিপি টাইপের ফন্টগুলো ইউজ করব, তাহলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এটা সবগুলো এখানে যা আছে সব স্ক্রিপি টাইপের ফন্ট। আর আপনার যদি মনে হয় যে আমি একটু টি শার্টের ইফেক্টিভ কিছু ডিজাইন করব বা একটু ইফেক্ট দেয়া এরকম কোনো ফন্ট চাচ্ছি, ধরুন এখানে একটা ইফেক্ট দেয়া আছে ফন্ট, আপনি যদি চান যে এটা সিলেক্ট করবেন, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করুন, তাহলে এই ফন্টটা এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখুন এরকম একটা সুন্দর ইফেক্ট দেয়া ফন্ট হয়ে গিয়েছে। আপনার যদি মনে হয় যে না আমি এরকম একটা ফন্ট ইফেক্ট দেয়া করব, সেক্ষেত্রে এটাও কিন্তু আপনি করতে পারেন। এখন এই জিনিসটা যখন আপনার চোখের সামনে থাকবে, তখন আপনি যে কোনোভাবে আপনার ফন্ট সিলেক্ট করাটা অনেকটা ইজি হয়ে যাবে। আর এছাড়াও ফন্টের নাম দেওয়া আছে প্রত্যেকটা ফন্ট, এইটা হচ্ছে বার্নিয়ার রেগুলার, এভাবে এক একটা ফন্টের নাম দেওয়া আছে। সো আপনি ফন্টের নামগুলো আস্তে আস্তে শিখে ফেলতে পারছেন, যে ফন্ট আপনি বেশি ইউজ করবেন সেটার নাম অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে। আর পাশাপাশি এই ফন্ট প্যাকেজে আমি চেষ্টা করেছি সেন্সরি ফন্ট, বিভিন্ন ইফেক্ট ফন্ট এবং স্ক্রিপ্ট টাইপ ফন্টগুলো ইউজ করার জন্য এগুলো আমি এই ফন্ট প্যাকেজে ইনক্লুড করে দিয়েছি। সো এই প্রত্যেকটা ফন্টের যে নাম এগুলো নিয়ে আমি একটা কী বলা যেতে পারে, প্রত্যেকটা ফন্টের জন্য আমি আলাদা একটা প্যাকেজ তৈরি করে নিই, মানে আলাদাভাবে প্রত্যেকটা ফন্ট দিয়ে নিই। আমার এখানে এগুলো ছাড়াও আরও অনেক ভালো ভালো ফন্ট আছে, সেই ফন্ট প্রত্যেকটা ফন্টে আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে এখান থেকে বাছাই করে করে আপনি ইউজ করতে পারেন। এখন আপনি এখানে একটা স্ক্রিনশট নিতে পারেন, সাপোজ এটা যেহেতু আপনারা এরকম একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা নাম পড়ে পড়ে আপনারা ওই ফোল্ডার থেকে ফন্টটা ইনস্টল করতে পারেন। অথবা আমার যে ফন্ট প্যাকেজটা থাকবে যেটা আমি দিব আপনাদের, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন, ওই ফন্ট প্যাকেজটাকে পুরো প্যাকেজটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে সবগুলো ইনস্টল করে জাস্ট আপনারা এটা ওপেন করবেন। হ্যাঁ, এটা একটা এআই ফাইল, আমি আপনাদেরকে একটা এআই ফাইল দিব। আচ্ছা, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এআই ফাইল, এটা পিডিএফ ফাইল দিব এবং এআই ফাইল দিব। সো পিডিএফ ফাইল দিয়ে আপনি যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন, আর এআই ফাইল দিয়ে আপনি ইলাস্ট্রেটরে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, এই যেটা ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেল।
এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আমি ফন্ট প্যাকেজে এখানে দেখতে পাচ্ছেন অল ফন্ট নামে একটা ফোল্ডার পাবেন আপনারা। এখানে যত ফন্ট আমি ইউজ করি, আমার যত ফন্ট আছে প্রত্যেকটা ফন্টে এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে দেখে দেখে আপনি ইনস্টল করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা সবগুলো সিলেক্ট করে এখান থেকে ইনস্টল অল ফর ইউজার এটা করেও আপনি ইনস্টল করতে পারেন। সো আপনি আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী আপনি প্রত্যেকটা ফোন ইনস্টল করবেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেটা করবেন আপনি এই পিডিএফ ফাইলটা ওপেন করবেন, ডাবল ক্লিক করে যে কোনো জায়গায় ওপেন করবেন। সাপোজ এটা ধরুন কোনো একটা ব্রাউজার ওপেন হবে, লাইক এখানে ওপেন হয়েছে। সো এখন আপনি এই ফোনটার নাম যেটা আছে, যেমন এটা হচ্ছে জোস্পেস, আপনি এই ফোনটার নামটা কপি করলেন, কপি করে আপনি এই ফোল্ডারে গেলেন অল ফন্ট, এখানে আপনি সার্চ করলেন, এখন দেখতে পাচ্ছেন এই যে ফোন, এই ফোনটা কিন্তু চলে আসছে। এখন আপনি এটাকে ইনস্টল করলেন, এভাবে এক একটা করে প্রত্যেকটা ফোন সিলেক্ট করে, যেমন এখানে হচ্ছে গ্রেট বেবাস, তো আপনি এটাকে এই ফোনটাকেও এভাবে আপনি কপি করে দেন আপনার এই ফোল্ডারে যাবেন, গিয়ে এখানে আপনি ফোনটা পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে আপনি ফোনটা পেয়ে যাবেন। আচ্ছা, গ্রেট বেবাস ফোনটা এখানে দেয়া নেই। আচ্ছা, এগুলো আমি সবগুলো যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আমি এখানে দিয়ে দিব। এই ফন্টটাও আপনি এভাবে এক একটা সিলেক্ট করে ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে, অথবা আপনি সবগুলো ফন্ট ইনস্টল করে আপনার কম্পিউটার রাখতে পারেন। তো আশা করছি এই প্যাকেজটা আপনাদের একটু হলেও হেল্প হবে। আপনারা যারা ডিজাইন করবেন বা যারা টি শার্ট ডিজাইন করেন তাদের জন্য এরকম প্যাকেজটা অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, এবার আসি, আপনারা এই ফন্ট প্যাকেজটা আরেকটু বাড়াতে পারবেন এবং এটাতে চাইলে আপনি আরও কিছু ফন্ট ডিলিট করে দিয়ে নতুন কিছু ফন্ট অ্যাড করতে পারেন, অথবা যেগুলো আছে এগুলো রেখে আরও কিছু অ্যাড করতে পারেন। সাপোজ আমি আর্টবোর্ডটা একটু বাড়িয়ে নিচ্ছি, ওকে, আর্টবোর্ড একটু বাড়িয়ে নিলাম। এখন আমার এই ফন্টটাকে আমি জাস্ট অল্ট অ্যান্ড শিফট প্রেস করে কপি করে এখানে নিলাম, তারপরে এখানে জাস্ট আমি দেখব যে কী টাইপের ফন্ট, যেমন এই ফন্টটা, বা সাপোজ এই ফন্টটা আমার কাছে স্ক্রিপি টাইপের ফন্ট, এটা এখানে ভালো লাগলো। এখন আমি এই নামটা কপি করে এখানে এই নামটা এখানে দিয়ে দিব। সো এই ফন্টটা আমি এখানে রাখলাম, তারপর হচ্ছে আবারও কপি, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আমি কপি করলাম, কপি করে একটু নিচের দিকে নিয়ে আসছি। অ্যান্ড এটাকে যদি আমি এখান থেকে স্ক্রল করে করে দেখি, ধরুন এটা হচ্ছে রেগুলার একটা ফন্ট বা সেন্সেরি ফন্ট। সো আপনার এই ফন্টটা এই সিরিয়াল আসবে, কারণ এখানে বেশিরভাগ সেন্সেরি ফন্ট। সো আপনি এখানেও রাখতে পারেন। সো এভাবে করে করে আপনি আরও ফন্ট প্যাকেজটাকে আরেকটু বাড়াতে পারেন, যত সম্ভব আপনি এটাকে আরও বাড়াতে পারবেন। সো এইভাবে একটা ফন্ট প্যাকেজ তৈরি করে নেবেন, এতে করে কাজের সুবিধা হয়, কাজ করতে অনেক শর্টকাট, আপনি দেখে বুঝতে পারেন যে আপনার কোন ফন্টটা এখানে আপনার ডিজাইনে ভালো লাগবে, কোন স্টাইলের ফন্ট। আপনি যখন অনেকগুলো টেক্সট নিয়ে কাজ করবেন তখন দেখতে পারবেন যে কোন স্টাইলের ফন্ট আপনার এটা ভালো লাগবে, সেটা জাস্ট সিম্পললি আপনি এখান থেকে আইডোপার টুলটা দিয়ে আপনি অটোমেটিকলি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আশা করছি এই ফন্ট প্যাকেজটা আপনারা সবাই ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ইউজ করতে পারবেন, অনেক বেশি হেল্প হবে আপনাদের জন্য। ওয়েল, এবার আসি যে আপনারা কীভাবে এই সমস্ত ফন্টগুলো কালেক্ট করবেন, কোত্থেকে কালেক্ট করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ফন্ট প্যাকেজগুলো আপনি যদি কালেক্ট করতে চান বা এই ধরনের ফন্ট, নতুন নতুন ফন্ট, স্টাইলিশ ফন্টগুলো যদি আপনি নিতে চান, আপনাকে কয়েকটা ওয়েবসাইটে অলওয়েজ থাকতে হবে, কয়েকটা ওয়েবসাইটে মাঝে মাঝে ঘাটাঘাটি করবেন এবং সেগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন, এতে করে আপনারা নতুন নতুন ফন্টগুলো আসলে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো এটার জন্য আমি কয়েকটা ফন্ট কয়েকটা সাইট দিব। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি টি শার্ট ডিজাইনের এ টু জেড একটা কোর্স নিতে চান, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোর্সে কী কী থাকবে, আপনাদের 50টা প্লাস ভিডিও থাকবে এই কোর্সে, তারপর হচ্ছে 60GB প্লাস প্রিমিয়াম, এই যে সুন্দর সুন্দর রিসোর্সগুলো দেখতে পাচ্ছেন, এরকম অনেক সুন্দর সুন্দর রিসোর্স আমাদের দেয়া থাকবে এগুলো আমাদের প্রিমিয়াম কোর্সটাতে। এবং টি শার্ট ডিজাইনের এ টু জেড বিস্তারিত থাকছে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থাকবে, পিওডি থাকবে, মার্কেটিং থাকবে, অর্থাৎ সম্পূর্ণ একটা কোর্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা টি শার্ট ডিজাইন শিখতে চান। সো এই কোর্সটা আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, আপনারা জাস্ট এই কোর্সটা অর্ডার করলে হবে এবং কোর্সটার প্রাইস একদম মাত্র 900 টাকা, এটা মাঝে মাঝে ডিসকাউন্টও চলে। সো আপনারা এই কোর্সটা নিতে পারেন, আমাদের ওয়েবসাইটে আসলে হবে এই কোর্সটা, আপনারা এখান থেকে আপনারা সবাই ডাউন এখান থেকে অর্ডার করে ফেলবেন। আচ্ছা, এখন আসি ফন্টের ব্যাপারে। সো ফন্টগুলো কীভাবে কালেক্ট করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফন্টগুলো কালেক্ট করার জন্য সর্বপ্রথম এখানে আমি কিছু সাইট বলে দিচ্ছি ফন্টের জন্য। এখানে ডি ফন্ট আছে, গুগল ফন্ট আছে, তারপরে হচ্ছে 1001 ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে, অনেকগুলো ফন্ট সাইট আছে,
এক দুই তিন চার পাঁচটা, এই পাঁচটা সাইট আমি লিঙ্ক দিয়ে দিব, আপনাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। তার মধ্যে কিছু সাইট আছে যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সাইট, যেটা যেখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফন্টগুলো কালেক্ট করতে পারেন। সো সাপোজ দেখতে পাচ্ছেন আমরা যখন এটা ওপেন করলাম, যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফন্ট যেটা আমরা রিসেন্টলি অ্যাড করেছি বা রিসেন্টলি অ্যাডেড, যেটা ফন্ট এখানে অ্যাড হয়েছে এরকম একটা ফন্ট দেখতে পাচ্ছেন। সো এটা স্ক্রিফি ফন্ট, এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটা যদি আপনার ভালো লাগে এটা জাস্ট সিম্পলি আপনি ডাউনলোড করে রেখে দেন। এই যে এটা ডাউনলোড হয়ে গেল, অল্প কয়েক মেগাবাইটের ফন্ট, কয়েক কেবি ফন্ট। সো এই ফন্টগুলো এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফন্ট আপনি কালেক্ট করতে পারেন। যেমন এই ফন্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফন্ট, সো আপনি এখানে ডাউনলোড করেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল, এখন আপনি ডাবল ক্লিক করেন, এটা এক্সট্র্যাক্ট করে আপনি এখান থেকে এটাকে ডাবল ক্লিক করেন, এখান থেকে ইনস্টল করে দেন, তাহলে আপনার পিসিতে চলে যাবে অনেক সুন্দর একটা ফন্ট। সো এভাবে রিসেন্টলি যে এডিটগুলো আছে আপনি এই রিসেন্টলি এডিট করা ফন্টগুলো প্রথমে পেয়ে যাবেন যখন আপনি এই সাইটে আসবেন, এই রিসেন্টলি এডিট করা। আপনি যদি আরও এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ আছে কার্টুন ফন্ট, সো আপনি এখানে কার্টুনে ক্লিক করেন, এই যে কার্টুন রিলেটেড বা কার্টুন টাইপ ফন্টগুলো আপনি পাবেন। এবং আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে কমিক টাইপের ফন্ট নিব, সো কমিকে ক্লিক করেন, সো কমিক টাইপের ফন্টগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে যেগুলো ভালো লাগে সেগুলো আপনি ডাউনলোড করবেন। এবং এখানে আরও আছে যে আপনি কী টাইপের ফন্ট চাচ্ছেন, স্ক্রিপ্ট ফন্ট। সো এখানে দেখুন আমরা ডিস্টর্টেড ফন্টগুলো চাচ্ছি, সেটা আবার যদি চাই আমরা যে স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করব, যেমন সেন্সেরিফ, আপনি চাইলে সেন্সেরিফ ফন্ট ইউজ করতে পারেন। অনেক সুন্দর সুন্দর সেন্সেরিফ ফন্ট, লোগো ফন্ট, সেন্সেরিফ ফন্টের মধ্যেই লোগোর ফন্টগুলো আপনারা পাবেন। তারপরে আপনি যদি চান যে আমি একটু স্ক্রিপি টাইপের ফন্ট, আমি দেখি একটু স্ক্রিপি টাইপের ফন্ট আছে কি না, এখানে অবশ্যই থাকবে, আমাকে একটু খুঁজে নিতে হবে। সো এভাবে এখান থেকে আসলে ফন্ট কালেক্ট করবেন, এখান থেকে আপনারা ফন্ট কালেক্ট করতে পারেন। এবং আপনার যদি মনে হয় যে এই সাইটটা থেকে এনাফ না, আপনি তাহলে আরও কিছু সাইট আছে, যেমন এই সাইটটা, এটা হচ্ছে গুগলের সাইট। সো গুগলের সাইট থেকেও আপনারা সুন্দর সুন্দর ফন্টগুলো কালেক্ট করতে পারেন, গুগল ফন্ট এটা। তারপর হচ্ছে 1001 ফন্ট, আমি এই দুইটা সাইট একদম বেস্ট মনে করি, কারণ এই দুইটা সাইটে কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে। যেমন এটা আপনি যদি চান হ্যান্ড রাইটিং যে সাইটগুলো থাকে, হ্যান্ড রাইটেন, সো এই যে স্ক্রিফি বা হ্যান্ড রাইটেন সাইট যে ফন্টগুলো থাকে সেগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন সিগনেচার ফন্ট, সিগনেচার ফন্টগুলো আপনি নিতে পারবেন। আবার যদি দেখেন যে আমি একটু স্ক্রিপ্ট, যেটা আমরা বললাম যে স্ক্রিপ্ট টাইপের ফন্টগুলো এখান থেকে নিতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে আমি একটু মডার্ন নিব, সো আমি এগুলোকে কেটে দিই। এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে মডার্ন যে ফন্টগুলো আছে, মডার্ন ফন্টগুলো আমি পাবো। এই যে মডার্ন ফন্টগুলো আমি পেয়ে গেলাম। সো এভাবে এখান থেকে আপনারা ফন্টগুলো কালেক্ট করতে পারেন, এবং স্পেসিফিক যদি কোনো নাম জানা থাকে এগুলো সার্চ করেও আপনারা নিতে পারেন। এবং রিসেন্টলি অ্যাডেড যে ফন্টগুলো আছে সেগুলোও চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, সো এগুলো বেশিরভাগ দেখা যায় যে হচ্ছে ফ্রি, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিজেরা ইউজ করতে পারেন এই ফন্টগুলো। সো এভাবে আপনারা ফন্টগুলো কালেক্ট করবেন। আমি মূলত এভাবেই ফন্ট কালেক্ট করি, যে রিসেন্ট যে ফন্টগুলো আসে মার্কেটে সেগুলো আমি ডাউনলোড করার চেষ্টা করি, যেগুলো বেস্ট আমার কাছে ভালো লাগে সেগুলো আমি ডাউনলোড করার চেষ্টা করি। আর এভাবে আপনারা ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন, এবং আমার যে ফন্ট প্যাকেজটা আছে সেই ফন্ট প্যাকেজটাও আপনারা ইউজ করতে পারেন। তো আজকে এটুকুই, এবং সবাইকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং এই ভিডিওটা স্পেসিফিকলি সবাই শেয়ার করে দিবেন, এতে করে যারা নতুন আছে যারা টি শার্ট ডিজাইন করে তাদের একটু হলেও উপকার হবে। এবং আমি চেষ্টা করব এই ধরনের ফন্ট প্যাকেজ বা নানান প্যাকেজগুলো আপনাদেরকে গিফট আকারে দেওয়ার জন্য। সো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।